কি জানো, আমাকে দেওয়া কথাটা মনে আছে তো? হুম, মনে আছে। একটু ধৈর্য ধরো, তুমি যা চেয়েছো তুমি তা পেয়ে যাবে। আমার স্ত্রী আমার অগোচরে প্রায় তার প্রাক্তন প্রেমের সাথে কথা বলে। ঈশা মানে আমার স্ত্রী হয়তো ভেবেছিল ওর এসব কথোপকথন সম্পর্কে আমি কখনোই জানবো না, কিন্তু ঈশা যে ওর প্রাক্তন প্রেমের সাথে কথা বলে সেটা আমি জেনেও না জানার ভান করি। কিন্তু অবাক করা বিষয় হলো, আমি আকস্মিকভাবে কখনো কোনো কারণে ডাক দিলে ও অনেকটা ভয়ার্ত রূপে আমার সামনে উপস্থিত হয়। আমি প্রথমে ভেবেছিলাম ও হয়তো আমার কাছে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনার কারণেই আমার কাছে এরকম ভয় মাখা মুখে উপস্থিত হয়। কিন্তু দিন দিন ওর ভয়ের মাত্রাটা বেড়ে যাওয়াতে আমার মনেও কিছু একটা কৌতূহল জন্ম নিল। ঈশা যতই তার প্রাক্তনীর সাথে কথা বলুক না কেন, কিন্তু কখনোই ও এমন কিছু করে না যাতে ওর প্রতি আমার সন্দেহের অবকাশ থাকে। কিন্তু তার মোবাইলের লকটা আমার জানা ছিল, বাট কখনোই আমি সন্দেহের বশে ওর মোবাইল ছুঁয়েও দেখিনি। এমনকি ও যে লুকিয়ে ওর প্রাক্তন প্রেমিকের সাথে কথা বলে তাতেও আমি কিছু মনে করতাম না। কিন্তু আমার আগ্রহটা বেড়ে গেল ওর ভীত চেহারার কারণে। একদিন আমি চালাকি করে ওর অনুপস্থিতিতে ওর মোবাইলের কল রেকর্ড অপশনটা অন করে দিয়েছিলাম। আমি আগের থেকে জানতাম যে ঈশা ওর মেমোরিয়ার গ্যালারিতে তেমন প্রবেশ করে না। আজ হঠাৎ অফিস থেকে এসে নিজের কাছে থাকা ডুপ্লিকেট চাবিটা দিয়ে ঘরে প্রবেশ করতেই দেখি ঈশা বারান্দায় দাঁড়িয়ে মোবাইলে কার সাথে কথা বলছে। আমি হঠাৎই ঈশাকে ডাক দিয়ে বললাম, কার সাথে কথা বলছো? হঠাৎ করে পেছন থেকে আমার প্রশ্ন শুনে অনেকটা লাফিয়ে উঠল ঈশা। এমনকি ভয়ে ওর হাত থেকে মোবাইলটা মেঝেতে পড়ে ব্যাটারি কভার সব এদিক ওদিক ছড়িয়ে পড়ল। পরেক্ষণে অনেকটা ভয়াত্ম কণ্ঠে ও বলে উঠল, তুমি আসলে কখন? এই তো মাত্র এসেছে, অনেক ভয় পেয়েছো বুঝি? না না, মানে হঠাৎ করে কেউ পিছন থেকে এভাবে এসে ডাক দিলে তো ভয় পাওয়াটাই স্বাভাবিক, তোমার কারণে ফোনটাও গেল। আমি খানিকটা মুচকি হাসি দিয়ে বললাম, সমস্যা নেই, দাও ঠিক করে দিচ্ছে। ঈশা অনেকটা ইতস্তত ভঙ্গিতে মোবাইলের অংশগুলো আমার দিকে এগিয়ে দিল। রাতে ওর মোবাইলটা ঠিক করার সময় অনেকটা চালাকি করে দুজনের মোবাইলের মেমোরিটা বদল করে ফেললাম। পরের দিন মোবাইলটা হাতে নিয়ে অফিসের নরম চেয়ারে বসে আছি, একটি অডিও ক্লিপ অনেকটা কাঁপাকাঁপি হাতে, অন করতেই একটি ছেলের কণ্ঠস্বর ভেসে আসলো। ছেলেটি বলছে, হ্যালো জানু, টাকা ঠিকঠাক রেডি আছে তো? দেখো রাহুল, আমাকে আর কিছুদিন সময় দাও, তুমি বলো আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? আর হুট করে এভাবে যদি কারোর কাছে টাকা চাই তাহলে সবাই আমাকে সন্দেহ করবে। তুমি তো জানোই দেরি করলে কী হতে পারে, তোমার নোটবুকগুলো সরাসরি তোমার হাজব্যান্ডের মোবাইলে সেন্ড করব আর বলবো, এই দেখুন আপনার স্ত্রী বিয়ের আগে কী সব করে বেড়াচ্ছে। প্লিজ থামো, আমি তোমাকে এমন কিছুই দিইনি, তবুও তুমি আমার পিকগুলো এডিট করে আমার সংসার ভাঙার চেষ্টা করছো? বাবা আসলে ঠিক কাজটাই করেছিলেন তোমার সাথে বিয়ে না দিয়ে, এখন বুঝতে পারছি তুমি কতটা নিকৃষ্ট। জানু আস্তে আস্তে, বেশি গলা বাড়িও না, 2 লাখ টাকা যদি 5 দিনের মধ্যে না পাই তবে। আচ্ছা আচ্ছা আমি দেব, কিন্তু প্লিজ ওসব আমার হাজব্যান্ডের কাছে দিও না। এই তো বাবু লাইনে এসেছো, মনে রেখে যেন কথাটা। হ্যাঁ হ্যাঁ থাকবে। কল রেকর্ডিংটা শুনে আমার হাত পা যেন মির্কি রোগীর মতো থরথর করে কাঁপতে শুরু করলো। যতটুকু বুঝলাম ছেলেটি ঈশার পিক এডিট করে ওকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে, কিন্তু এত কিছু সত্ত্বেও ঈশা আমার কাছে বিষয়টা লুকিয়ে রেখেছে। প্রায় 5 মাস পর শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছি আমার একমাত্র শালিকা টিশা, তার জামাইবাবু মানে আমি আসাতে অনেকটা হন্য হয়ে এটা ওটা এনে দিচ্ছে। এবার ও আমার সামনে এসে শান্ত হয়ে বসল আর বলল, জামাইবাবু আপনি আসবেন বলে এগুলো সব আপনার জন্য বানিয়ে রেখেছি, এক এক করে খাওয়া শুরু করুন, সব খেতে হবে কিন্তু। আমি হালকা মুচকি হাসি দিয়ে বললাম, সবই খাবো। আচ্ছা তৃষা, তোমার দিদি কি বিয়ের আগে কার সাথে প্রেম করতো? আমার কথা শুনে তৃষা স্বভাবতই অনেকটা থতমত খেয়ে বলল, কই না তো, কি যে বলেন, আমার দিদি পিওর সিঙ্গেল ছিল। আমি বুঝতে পারলাম একজন বোন তার দিদির ব্যাপারে অবশ্যই খারাপ কিছু বলবে না,
যতই খারাপ ঘটে থাকুক না কেন। পরক্ষণে আমি বলে উঠলাম, আসলে তোমার দিদিকে একটা ছেলে অনেক ডিস্টার্ব করছে, এমনকি ব্ল্যাকমেল করে টাকাও চাচ্ছে। কিন্তু ঈশা, মানে তোমার দিদি আমাকে ভয়ের জন্য কিছুই বলছে না। এবার তৃষা অনেকটা সজাগ দৃষ্টিতে বলে উঠল, এটা নিশ্চয়ই ওই রাহুল শয়তানটার কাজ। রাহুল? রাহুলকে? বলবো, কিন্তু প্লিজ আমার দিদিকে খারাপ ভাববেন না, ও কিন্তু অনেক সহজ সরল। আরে তুমি তোমার জামাইকে এখন চিনতে পারলে না? আমি তো চাই ঈশা এই বিপদ থেকে বেরিয়ে আসুক। থ্যাংক ইউ জামাইবাবু। আসলে কলেজে পড়ার সময় দিদি রাহুল নামে একটা ছেলেকে ভালোবাসত, কিন্তু ছেলেটির চরিত্র একটুও ভালো ছিল না, অনেক নেশাও করতো বন্ধু বান্ধবের সাথে। কিন্তু দিদি ওকে ঠিক করার অনেক চেষ্টা করেও পারেনি। অনার্স শেষ হওয়ার পর যখন দিদির জন্য পাত্র দেখা হচ্ছিল, তখন দিদি অনেকটা নিরুপায় হয়ে ছেলেটার কথা বাবাকে বলেছিল। কিন্তু ছেলেটা তো বেকার ছিল, তার সাথে নেশাখরও ছিল, তাই বাবাও রাজি হয়নি এ সম্পর্কে। আর আমি দিদির বেস্ট ফ্রেন্ড হবার পরও আমিও রাজি হতে পারিনি এই ব্যাপারটায়। দিদির বিয়ের ঠিক দুদিন আগে ছেলেটি বাবার নম্বরে কল করে অনেক গালিগালাজ করলো। দিদি সেদিন নিজের ইচ্ছাতেই রাহুলকে মন থেকে মুছে ফেলেছিল। তিশার কথা শুনে আমি মেজের দিকে একমনে তাকিয়ে স্থির চিত্তে বসে রইলাম। পরের দিন ঈশাকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে বাড়ি ফিরে এলাম। কিন্তু ঈশাকে আমি এখনও পর্যন্ত জানতে দিইনি যে আমি ওর সব সত্যি ওর বোনের কাছ থেকে শুনে নিয়েছি। পাঁচ দিন পর আজ ঈশাকে হঠাৎ করেই বলে উঠলাম, চলো আজ তোমাকে ঘুরতে নিয়ে যাব। ঈশা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল, হঠাৎ ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছো যে? কোনো সারপ্রাইজ আছে নাকি? না এমনি, বিয়ের পর তো তোমাকে নিয়ে সেরকম বাইরে ঘুরতে যাওয়া হয়নি, তাই আর কি। ও আচ্ছা, তাহলে রেডি হয়ে আসছি। ঈশাকে নিয়ে শহরের শেষে একটু গ্রামের দিকে চলে গেলাম। সেখানে গিয়ে একটি অনেক পুরনো রডের কারখানাতে প্রবেশ করতেই ঈশা জিজ্ঞেস করলো, এখানে কেন হঠাৎ? না মানে এটা আমার একটা বন্ধুর কারখানা, তাই ওর সাথে একটু দেখা করে চাই, কি বলো? ঈশার কিছু না বলে আমার পিছু পিছু হেঁটে চলল। একটি ছোটোখাটো রুমের ভেতর প্রবেশ করতেই ঈশা সামনের দৃশ্য দেখে অনেকটা ভূত দেখার মতো চমকে উঠল। বুঝতে পারলাম ওর শ্রবণ শক্তি সীমিত সময়ের জন্য নিষ্ক্রিয় হয়ে গেছে। হঠাৎই আমার বন্ধু অভিক বলে উঠল, দোস্ত সালাকে মারতে মারতে আত্মহত্যা করে দিয়েছি, এখন কি করব? আর তেমন কিছু করতে হবে না, শুধু ওর হাত পা দুটো ভেঙে কোনো এক নদীতে ফেলে দিয়ে আয়, যাতে ওর লাশটা কেউ খুঁজে না পায়। আমার কথা শুনে রাহুল খুঁটির সাথে বাধা অবস্থায় অনেকটা আর্তনাদ মাখা স্বরে বলে উঠল, ভাই প্লিজ ছেড়ে দিন, আর কখনো এরকম কাজ করব না। ঈশা আমাকে ক্ষমা করে দাও, তোমার স্বামীকে বলো না আমাকে ছেড়ে দিতে। হঠাৎই অভিক রড দিয়ে ওর ডান হাতে বাড়ি দিতেই এক আত্মচিৎকারে মুখরিত করে ফেলল পুরো রুমটা। আর এদিকে ঈশা আমার পা ধরে অনেকটা আকুতি আর কান্নামাখা স্বরে বলে উঠল, প্লিজ ও যা করার করেছে ওকে ছেড়ে দাও। পরক্ষণেই আমি অভিককে উদ্দেশ্য করে বললাম, থাক আর কিচ্ছু করতে হবে না, এবার ছেড়ে দে। এবার ও বুঝতে পেরেছে যে আগুনের সাথে খেলা করলে কি হয়। রাতে ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছি, হঠাৎই ঈশার দিকে নজর দিতে দেখি ও ভাত না খেয়ে শুধু ভাতগুলোকে নাড়ছে। আমি ওকে স্পর্শ করতেই ও হালকা কেঁপে উঠল। বুঝতে পারলাম ভয় পেয়ে শরীরে জ্বর বাঁধিয়ে ফেলেছে। ঈশাকে খানিকটা নিজের কাছে টেনে নিয়ে প্লেট থেকে এক লোকমা ভাত নিয়ে ওর মুখে ধরতেই হঠাৎ সে কান্না করে আমাকে জড়িয়ে ধরল। আমি ওর মনের বাক্যবিন্যাস বুঝতে পেরে অনেকটা মায়ামাখা স্বরে পড়লাম, শোনো ঈশা, পৃথিবীতে একটি মেয়ের যদি কোনো বিশ্বস্ত বন্ধু থেকে থাকে, তবে সেটা অবশ্যই তার স্বামী, কারণ তার সাথে মনের সব কথারই আদান প্রদান করা যায়। কিন্তু কোনো কথা যদি পেটের মধ্যে জমা রেখে দাও, তবে সেটা পচে গিয়ে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত করতে পারে, আর এইসব থেকেই একসময় সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। আমি যদি এত কিছু নিজ থেকে উদ্ঘাতন না করতাম, তবে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াতে পারতো একবার ভাবতে পারছো? ঈশা আমার কথা শুনে শুধু একটি কথাই উচ্চারণ করলো, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম, সরি, এরকম আর কখনোই হবে না। এক্ষেত্রে গল্পের নায়কও বাহবা দেওয়া যায়, কারণ সে প্রথমেই মাথা গরম না করে ঠান্ডা মাথায় সব কিছু সামাল দিয়েছে। এরকমটা কয়জনই বা করতে পারে? আসলে আমাদের কাউকে অবিশ্বাস করার আগে সে কী পরিস্থিতিতে আছে সেটা জানতে হবে, তাই কাউকে অবিশ্বাস করার আগে
নিজের বিশ্বাসটা একটু ঝালিয়ে নেবেন। ধন্যবাদ।